দু সালে ক্ষমতা থেকে সরতে হয় সিপিএমকে তিন বছর পর দু সালে মোদীর কাছে ছিন্ন হয় কংগ্রেস রাজ্যে সিপিএমকে ভেঙে কলে বড় হয়েছে বিজেপি আর ক্ষমতা হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং সরকারের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করার সেই অঙ্কে বিজেপি এবং তৃণমূলের বিরোধিতা করা ছাড়া সিপিএম এর সামনে কোনো পথ খোলা নেই ব্রিগেড সমাবেশের মূল উদ্যোক্তা মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য কেরালায় সিপিএম সরকারের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজনৈতিক কারণেই আসেনি সিপিএম সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মনে করেন এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও গণতন্ত্র হরণ করছেন ব্রিগেডের সমাবেশে যে দলগুলি হাজির হয়েছে তারা কেউই একে অন্যের প্রতি নির্ভরশীল নয় বা প্রতিপক্ষ নয় অন্য আঞ্চলিক দলগুলির সম্পর্কে সংবেদনশীল হলেও মমতাকে এদিনও তীব্র সমালোচনা করেছেন সীতারাম মমতা हटाओ পর সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও सीतारामের সঙ্গে একই সুরে কথা বলেছেন দেশ জুড়ে মোদির বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে এরা যে মমতা ও মোদির পথে চলছেন বলে অভিযোগ করেছেন সূর্যকান্ত মুখ্যমন্ত্রী কথা বলেছেন ওগুলো কার হতে যে যে অভিযোগ বিরুদ্ধে। সেই আমরা গত বছর ধরে রাজ্য রাজনীতিতে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে সিপিএম আগেই সিপিএম জানিয়েছিল মমতার ডাকা ব্রিগেডে তারা থাকবে না একেবারে নিচুতলায় কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে লোকসভা ভোটেও রাজ্যের বিজেপির পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধেও দাঁড়াতে হবে সিপিএমকে সেই অঙ্কেই ব্রিগেড থেকে নিজেদের সরিয়ে রাখা বাঞ্ছনীয় বলে মনে করেছে সিপিএম নিউজ টাইম